بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. সৌদি আরব খামিস থেকে রমেশ ভাই আপনি জানতে চেয়েছিলেন যে প্যান্ট শার্ট পরলে গুনাহ হবে নাকি, আর পাঞ্জাবি না পরলে কোনো গুনাহ হবে নাকি, প্যান্ট শার্ট পরবো নাকি পাঞ্জাবি পরবো, কোনটা পরা সুন্নাত বা ঠিক, এই বিষয়ে একটু জানতে চেয়েছেন। জি, বলবো যে প্যান্ট শার্ট পরলে কোনো গুনাহ নাই। আপনার গোত্রীয় বা দেশীয় পোশাক আপনি যদি পরেন তাতে কোনো সমস্যা নাই, তবে ইহুদি খ্রিস্টান বা বিধর্মীদের জানে সামিল বা তাদের মতো জানে কোনো পোশাক না হয় তাহলে যে কোনো পোশাক আপনি পরতে পারেন। আপনার জন্য প্যান্ট শার্ট পরার সমস্যা নেই, পাঞ্জাবি পরেন সমস্যা নেই বা অন্য কোনো পোশাক পরেন কোনো সমস্যা নাই, তবে যে পোশাকে ইহুদি খ্রিস্টানদের হিন্দুদের সামিল বা তাদের মতো হবে সেই পোশাক থেকে বিরত থাকতে হবে। যেমন হিন্দুদের নির্দিষ্ট একটা পোশাক আছে, তারা ধুতি পরে এক স্টাইলের, সেই স্টাইলে পরতে পরা যাবে না। অথবা ওই বৌদ্ধ যারা তারা লাল পোশাক পরে, খ্রিস্টান যারা তাদের একটা পোশাক আছে নির্দিষ্ট, মানে ওদের যেন সাদৃশ্য না হয় তাহলে যে কোনো আপনি পোশাক পরতে পারেন। আর একটি শর্ত হলো যে আপনি প্যান্ট পরেন, কিন্তু প্যান্ট পরতে হবে টাকনোর ওপরে, টাকনোর নিচে প্যান্ট পরা হারাম। তাতে প্যান্ট হোক আর পায়জামা হোক আর ট্রাউজার হোক, টাকনোর নিচে পরা যাবে না। টাকনোর উপরে আপনি প্যান্ট পরেন, পায়জামা পরেন কোনো সমস্যা নেই, শার্ট পরেন কোনো সমস্যা নেই। তারপরে পাঞ্জাবি পড়লে যে সওয়াব আছে এরকম কোনো হাদিস নেই। পাঞ্জাবি আপনার পড়তে পারেন নাও পড়তে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। শার্ট আপনি পড়েন বা না পড়েন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, যেটাতে আপনার মনে তৃপ্তি আসবে, যেটা আপনি মজা পাবেন, অর্থাৎ মানে মোটামুটি ভদ্র বা নামাজ পড়লে আপনার একাগ্রতা আসবে, হ্যাঁ সেই পোশাক আপনি পরেন কোনো সমস্যা নেই। এমন পোশাক পরবেন না যে পোশাকের মানে চাকচিক্য বা ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য হয়, সে পোশাক বিরত থাকলে যে কোনো পোশাক পরতে পারেন কোনো সমস্যা নেই। তবে শর্ত হলো যে টাকনুর উপরে হতে হবে। জাজাকাল্লাহ খায়।